লাগাতার তাপদাহের পর অবশেষে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। বাজতে চলছে 4:30, কিন্তু আকাশটা মেঘলা আর প্রচণ্ড রকম ঠান্ডা বাতাস। আবহাওয়া যখন সুন্দর থাকে তখন আমি আমার পরিবারকে একটু সুন্দর কিছু টাইম উপহার দিতে খুব বেশি পছন্দ করি। তাই আজকে দেরি না করে আমি আমার ওয়াইফকে নিয়ে বের হয়ে পড়লাম। ঢাকা শহরের মধ্যে একটু ঘোরাফেরা করব আর এই সুন্দর আবহাওয়াটা উপভোগ করব। সাথেই থাকুন আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটার মধ্যে কিছু ব্যক্তিগত কথা একটু শেয়ার করি। আমি যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে, আপনার শত ব্যস্ততা থাকুক না কেন, আপনার যখনই একটু অবসর পাবেন বা যখনই একটু সময় পাবেন, আপনি চেষ্টা করবেন আপনার পরিবারকে টাইম দেওয়া। কারণ বিপদ আপদ খারাপ সময়গুলোতে পরিবারই কিন্তু সবসময় আপনার পাশে থাকবে। এই জিনিসটা কখনো মাথার থেকে ফেলে দিবেন না। আপনি যদি খুব সহজভাবে একটা জিনিস একটু চিন্তা করে দেখেন, আপনি বাইক নিয়ে পুরো বাংলাদেশ ঘুরছেন, আপনার যিনি ওয়াইফ আছেন বা আপনার ছোট ভাই, আপনার আম্মা, তারা কিন্তু আপনার কাছ থেকে না খানিকটা সময় অবশ্যই ডিজার্ভ করে। সো আমি যে জিনিসটা চেষ্টা করি সবসময়, আমার কাজকর্ম ব্যস্ততা সব কিছুর মাঝে না পরিবারকে একটু আলাদা করে সময় দেওয়ার চেষ্টা আমি সবসময় করি। আবহাওয়াটা এত সুন্দর, সুবহানাল্লাহ, যেমন ঠান্ডা বাতাস তেমন আবহাওয়া, খুব ভাল লাগতেছে রাইড করতে। ঢাকার মধ্যে ঘোরাফেরার জায়গা কিন্তু খুব বেশি নেই, কিন্তু তারপরেও যে জায়গাগুলো আছে সে জায়গাগুলোতে যদি আপনারা নিজেদের মতো করে কিছুটা সময় পার করতে চান, সে জায়গাগুলো কিন্তু যথেষ্ট যে জায়গাটুক আছে। মোটরসাইকেল হচ্ছে স্বাধীন একটা বাহন। আজকে যদি লোকাল কোনো ট্রান্সপোর্টে আমরা দুজন বেরোতাম, তাহলে এই যে যে ওয়েদারের ফিল, এটা না কখনোই নেওয়া সম্ভব হতো না। কোথায় যাব, কোথায় দাঁড়াবো এই সম্পর্কে কিচ্ছু জানি না। মেনলি উদ্দেশ্যটা হচ্ছে এই যে যে মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস, এই জিনিসটা উপভোগ করা। তো আপনারা এই ভিউটা উপভোগ করতে থাকুন। আর রাস্তাঘাটও জায়গায় জায়গায় ফাঁকাই আছে, তাই জিনিসটা খারাপ লাগছে না আজকের এই বিকেলটা। Creeping up from the heathens, got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know. এই জায়গাটাই মূলত হচ্ছে আজকে একটু দাঁড়াবো, কারণ এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। ওই পাশে যাই, বাইক রাইখে যাব। হ্যাঁ, এখন যাচ্ছি হচ্ছে আর একটা দিকে, মূলত হচ্ছে ঘুরবো। কারণ এই যে যে বাতাস, এই বাতাসের মধ্যে ঘোরাফেরাটা আমাদের দুজনের কাছে না অনেক পছন্দের। এই সাইডগুলো কত উন্নত হয়ে গেছে, কোথাও বসে থাকার চাইতে ঘুরতেই তো ভাল লাগতেছে। কৃষ্ণচূড়া গাছগুলো আমার খুব পছন্দের। এখন দাঁড়াবো হচ্ছে চিনমুচির পাশে, এই কৃষ্ণচূড়া গাছ। দেখি এখানে কিছু ছবি আর ভিডিও করি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই ছিল, সেটা হচ্ছে ব্যস্ততা যতই থাকুক, যখনই সময় পাবেন আপনি আপনার পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করবেন। কারণ দিন শেষে আপনার পরিবার ভালো থাকলে ভালো থাকবেন আপনিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই নিরাপদে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।